বিরল এক নজির গড়লেন কার্টিস ক্যাম্পফার ফরচুন বরিশালের বিপক্ষে পাওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের 10 রানের জয়ের দিনে। ম্যাচটাকে ক্যাম্পফারময় করে তুলেছিলেন আইরিশ অলরাউন্ডার। ব্যাট হাতে কেমিও খেলার পর দলের ফিল্ডিংয়ের সময় অনন্য এক নজির গড়েছেন তিনি। নিজে 4 উইকেট শিকার তো করেছেনই, বরিশালের যতগুলো উইকেটের পতন ঘটেছে সবগুলো উইকেটেই ছিল তার অবদান। বরিশাল তাদের প্রথম উইকেট হারায় দলীয় 55 রানে। বিলাল খানের বলে ক্যাম্পফারের হাতে তালুবন্দী হন শেহজাদ। দলীয় 91 রানে বিদায় নেন অধিনায়ক তামিম ইকবাল। ক্যাম্পফার পেয়ে যান তার প্রথম উইকেটের দেখা। দলীয় 92 রানে সৌম্য সরকারও বিদায় নেন ক্যাম্পফারের শিকার হয়ে। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদকে হারায় বরিশাল। শিকারি এবারও সেই কার্টিস ক্যাম্পফার। 101 রানে ইয়ানিক কারিয়া সাজ করে ফেরেন ক্যাম্পফারের বলে ক্যাম্পফারকেই ক্যাচ দিয়ে। এরপর ক্যাম্পফার আর উইকেট পাননি, এমনকি বলও করেননি, কিন্তু মেহেদি হাসান মিরাজ ও মুশফিকুর রহিমকে সাজ করে ফিরিয়েছেন ক্যাচ ধরে বিলাল খান ও আলামিন হোসেনের বলে। ম্যাচ শেষে বরিশালের যে 7 উইকেটের পতন ঘটেছে তার প্রতিটিতেই অবদান আছে 20 রানের খরচায় 4 উইকেট শিকার করা কার্টিস ক্যাম্পফারের। এর আগে ব্যাট হাতে নেমে 322 স্ট্রাইক রেটে ব্যাট করেন 24 বছর বয়সী এই তারকা। মাত্র 9 বলে 3টি 4 ও 2টি 6 29 রান করেছিলেন অপরাজিত। তার কারণে শেষ দিকে অভিষ্কা ফার্নান্দোকে কোনো চাপই নিতে হয়নি। অবশ্য ক্যাম্পফারের কারণেই সেঞ্চুরির দেখাটা পাননি শ্রীলঙ্কান অভিষ্কা। দিনটা যে ক্যাম্পফারের ছিল তা স্বীকার করেছেন আইরিশ ক্রিকেটার নিজেই। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসে তিনি বলেন, কিছুদিন থাকেই যখন আপনি যেভাবে খেলবেন সেভাবেই রান আসবে। অন্যান্য দিন হয়তো রানের জন্য সংগ্রাম করতে হতো, বোলিংয়ে শুধু নিজের মতো বল করে গেছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।